তো বন্ধুরা, সবাইকে নিয়ে আড্ডার দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে আমি দেখাবো সিরাজগঞ্জের সেই বিশেষ ঐতিহাসিক ফায়নাবাদ, এরপর বাহালা খাতুন জামে মসজিদ, যেটা উত্তরবঙ্গের সর্বোচ্চ দৃষ্টিনন্দন মসজিদ, এবং সলাপের বিখ্যাত সেই পাতলা ঘোল, কিংবা জাস্ট ঘোল যেটাই বলুন না কেন, এটা গিলা সম্প্রদায়ের একটা পার্সোনাল ল্যাঙ্গুয়েজ। নতুন কিছু সদস্য আছে, এদেরকে পাতলা ঘোল দিয়ে বরণ করা হবে, আপনারা সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হইছে ঘোল। অবশেষে আমরা চলে এসেছি এই ফলক স্টেশনে। এখানে আসলে আমাদের উত্তরবঙ্গের সর্বোচ্চ বিখ্যাত কেন গোল পাওয়া যায়। আমি এখন ঠিক এদের আসছি, এখন দেখি গোলটার কী অবস্থা। বড় ভাই, সব বন্ধু বান্ধব, নতুন কিছু সদস্য আছে, এদেরকে পাতলা গোল দিয়ে বরণ করা হবে, আপনারা সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, স্টেশনের আশপাশে আসলে এই ধরনের গোলার দোকান কিন্তু বেশ কিছু পাবেন। তো আমরা একটাতে ঢুকে পড়লাম, প্রত্যেকটার কোয়ালিটি সেম, কোনোটা কোনোটা কম না। তো এখানে গোলার কোয়ালিটি দেখে বুঝতে পারছি ছিল এটা কেমনটা হতে পারে, খুবই গাঢ় এবং খুবই সুস্বাদু, এটা যে বলাই ভালো না খেলে বোঝার মতো না। তো এদের এখানে যেটা দেখছি বাড়ালো, তাহলে যে ঘোলের সঙ্গে মুরকি আছে, অর্থাৎ খইয়ের খই আছে এবং চিড়া আছে, এগুলো দিয়ে ওরা মুরগি এগুলো খায়। আমরা এটা একটা অর্ডার করলাম খাওয়ার জন্য, প্রত্যেকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি অলরেডি দু একজন শুরু করছে। হ্যাঁ, তো কেমন অবস্থা চলো একটু সামনে দেখি। এই সলাপের স্পেশাল ঘোলের সাথে এটা নাকি এটা কি বলে মুড়ি বই আর চিড়া একত্রে, এটা আমি কতটুকু পাত্র দেখাতে জানি না। খালি সবাইকে ছোট ভাই একটা তিন মিনিটে পড়তাম, আমি ওর থেকে সিনিয়র ছিলাম, বেডমেট ছিলাম ওটা, আমি এখন দেখি নাই। তো বন্ধুরা, যাই হোক, জাস্ট চিড়া কিংবা খই দিয়ে ঘোল খাওয়ার পরে এবার সরাসরি ঘোল খাওয়ার একটা পর্ব শুরু হলো। তো যেখানে বন্ধু বান্ধবদের সবাই আড্ডা দিয়ে জাস্ট খাচ্ছি, এরপরে মাঝখান দিয়ে তিনটা দইও নিয়ে আসা হয়, কারণ অনেকে বলছে যে তারা ঘোল খাবে না, জাস্ট তাদের জন্য দই সিলেক্ট করা হয়। কিন্তু সত্য কথা বলতে কিছু করতে পরেই অরিজিনাল রূপটা বেরিয়ে আসে। তো আমাদের ঘোল এক্সপার্ট সে সবসময় এক্সট্রা থাকে আর কি। কিছু লোক কিছুক্ষণ আগে বলছিল তারা লিস্টের বাইরে তারা কি খাচ্ছিল, শেষ করা হয়েছে। তাই হোক, এখন আমরা নতুন করে রওনা করলাম, সামনে দেখা যাক কি অবস্থা কি দাঁড়ায়। এখন চলে যাচ্ছে আমরা সেই বড় মসজিদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, জাস্ট সিরাজগঞ্জের ভিতর দিয়ে কিছুটা পথ পাড়ি দেওয়ার পরেই যেটা এনায়েতপুরের ভিতরেই আর কি, তো এর জাস্ট অল্প কিছুক্ষণ পরে আমরা সেই কাঙ্ক্ষিত মসজিদের সামনে চলে আসি। তো মেন ফটক দিয়ে ভিতরে ঢোকা মাত্রই আসলে চোখটা যেন কপালে উঠে গেল। তো বন্ধুরা, এতটা সুন্দর, এতটা আসলে দৃষ্টিনন্দন মসজিদ আমি মনে হয় কখনো দেখি নাই, যে আমার কি বাড়ির পাশেই এত সুন্দর একটা মসজিদ করছে, যেটা সত্যি বলাই বাহুল্য। আমি মসজিদটা নিয়ে একদম ফুল ভিডিও আপনাদেরকে দিব। সত্য কথা বলতে এখানের মধুখানাটাও খুব মানে আকর্ষণীয়, এবং এটা আসলে কতটা টাকা এখানে ইনভেস্ট করছে না দেখলে বোঝার জন্য, একটা অত্যন্ত গ্রামের ভিতরে এতটা সুন্দর একটা পরিপাটি ঝকঝকে চকচকে একটা ওয়াশরুম, এবং এখানে ম্যানেজমেন্ট, আমি এখানে কিন্তু ম্যানেজমেন্টটা খুবই ফাটাফাটি একটা ম্যানেজমেন্ট, আদালত এতটা পরিপাটিভাবে কখনোই থাকা সম্ভব না। তো যাই হোক, সুন্দর মতো উজু করলাম, করার পর এখানে ধরে নামাজ আদায় করার জন্য আস্তে আস্তে ভিতরে ঢুকি। তো ঢোকার ঠিক মুহূর্তেই দুপাশে দুটো জাস্ট উজুখানা দেখতে পাই, যেটা সত্যি খুবই দৃষ্টিনন্দন।
যেটা খুব সুন্দর একদম ওপেন কাছে ঘেরা এবং অটো জাস্ট ইদি আছে ওয়াটার রিফিলার সিস্টেম করা আছে এটা সত্যি কথা সাধারণত আমরা হয়তো খুব বড় বড় মাপের শহরগুলোতে এগুলো দেখতে পাই বাট গ্রামের ভিতরে এই ধরনের সিস্টেম আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে এই প্রথম দুই পাশে দুটো আছে এটা খুবই সুন্দর এবং একদম ঝকঝকে চকচকে প্রত্যেকটা মুহূর্তে এগুলো ওয়াশ করা হচ্ছে কোনো কোনোতে ময়লা পাবেন না আপনার কোথাও একটির পরিমাণে যেটা সত্যি খুব আকর্ষণীয় একটা অবস্থা যাই হোক অবশেষে ভিতরে ঢুকলাম তো ঢুকার পরে দেখুন আসলে এটা কি বলবো না দেখলে বিশ্বাস করার মতো নয় কতটা সুন্দর কতটা পরিপাটি প্রত্যেকটা ফ্যান যার যার স্টাইলে ঘুরতেছে এগুলো একটা ফ্যানের কিন্তু সবচেয়ে বড় কথা কোনো সুইচ নেই প্রত্যেকটা কিন্তু রিমোট কন্ট্রোলে যারা পরিচালিত এবং সমগ্র দেয়াল খুঁজে আপনি কোনো সুইচ পাবেন না এটা একটা বিশাল বড় একটা ব্যাপার খুবই ভালো লাগছে তো যাই হোক অবশেষে আমি এখানে একটা খাদেমকে একটু জাস্ট এই মসজিদটার বিষয়ে একটা কথা বলি তো তারপরে শুনি অ্যাকচুয়ালি আমাদের মসজিদ সম্পর্কে যদি আমাকে একটু বলতেন অনেকেই বলে যে মসজিদটা নাকি গভর্নমেন্টের পক্ষ থেকে কিংবা অনেকে বলে না ব্যক্তিগত পক্ষ থেকে এইটা অ্যাকচুয়ালি মূল মেইন এটা কি এটা মসজিদটা কি গভর্নমেন্টের পক্ষ থেকে না কোনো ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে এটা যদি একটু আমাদের ব্যক্তি হিসাবে আচ্ছা সে ব্যক্তিটা কে এই এই পাশে এইবার মুকুন্দ ভাই আচ্ছা উনি কোথায় থাকেন ঢাকায় থাকেন ঢাকা থাকেন না উনি কি ব্যবসা বাণিজ্য শিল্প শিল্প সে ওনার নামটা কি রহমত গুরুবের মালিক প্রতিষ্ঠা অর্থাৎ আমাদের দেশে যে রহমত গ্রুপ আছে সেই রহমত গ্রুপের মালিকের যে প্রতিষ্ঠাতা উনি মূলত এই মসজিদটা স্থাপন করতে তার ব্যক্তিগত উদ্যোগ ওভারঅল মসজিদটি যতটুকু মেসেজ দেওয়ার দিয়ে দিলাম এবং এখানে সবচেয়ে বড় একটা আকর্ষণ আছে তা হলো এই যে ভদ্রলোক একে মসজিদটা স্থাপন করছে তার ব্যক্তিগত উদ্যোগে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু একটা চক্ষু হাসপাতাল এখানে সমগ্র দেশের মানুষ একদম 100% ফ্রি চোখের সেবা নিয়ে থাকে সিরিয়াসলি যেটা মানে খুবই অবাক করার ব্যাপার যে উনি আসলে কতটা মানুষের জন্য সেবামূলক কাজ করতেছে উনি সত্যি একজন ভালো মানুষ মসজিদের পর্বটা শেষ করলাম এখন রওনা করছি এনায়েতপুর সেই ফেরিবাদ যেখানে যাওয়ার পরে আমরা সে চারটা ব্রিজটা দেখতে পারবো চারটা ব্রিজ চারটা বাঁধ এবং ওইখানে নদীর সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা অবশেষে সেই চায়না বাজারের কাছাকাছি চলে আসলাম আসার পরে ঠিক সুন্দর একটা হোটেল পেলাম যদি একদম ভাঙ্গাচোরা কিন্তু এখানে যা পা দেখতে চান সবগুলো কিন্তু জাস্ট নদী থেকে সবাই মাত্র ধরা এবং প্রত্যেকটা 100% টাটকা তো আমরা মাছ মানে এটাই রিকমেন্ডেড করলাম আর কি একটা কথা যেটা না বললেই না তাহলে যে এখানে জাস্ট ভাত আর অলরেডি কিন্তু বলা হয়েছে যে কি কি মাছ আছে দেখেছেন আমরা এখন জাস্ট প্রাথমিক পর্যায়ে টেস্টের জন্য এখানে ভাত আর চিংড়িটা নিয়েছি সবাই মিলে যার যার শুরু করতে হবে যাই হোক এদিকে বন্ধুরা আকুব এবং মাহবুব এই পাশে আছে এবং এখানে আমাদের একাই বসে আছে খাবার পর্ব শেষ আলহামদুলিল্লাহ খারাপ না নদীর ধারে আসলে এই যমুনার তীরে যদিও হোটেলটা মনে হচ্ছিলো যে একদম ভাঙ্গাচোরা কিন্তু এসে ওদের রান্না এবং মাছটা সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে নদী থেকে ধরে নদীতে ধরে এইখানে রান্না জাস্ট এটা বলাই ভালো যে আসলে টেস্টটা কেমন তো বন্ধুরা এখানে জাস্ট কিছুটা যাওয়ার পরে রাস্তাটা একটু ভাঙ্গাচোরা পাই তারপর ভাঙ্গাচোরা পাওয়ার পরে ওই মিনিটে আগাতে থাকি তো সব মিলে আগানোর পরে সেই কাঙ্ক্ষিত মানে জাস্ট বাঁধের ভিতরে চলে আসি যে বাঁধটা মূলত একদম যমুনার পাড় থেকে শুরু করে প্রায় 1.5 কিলো 2 কিলোর মতো হবে সোজা একদম যমুনার ভিতরে ঢুকে গেছে এটা দিয়ে মূলত পাশে একটা বড় সড়ো মাপের যে এনায়েতপুর হাসপাতালটা আছে সেই হাসপাতালটাকে সেভ করা হয়েছে তো আসলে এই হাসপাতালের মানে বাজার দৃশ্য যেটা সেটা তো দেখতে পাচ্ছেন যে কেমন লাগতেছে আপনি তাহলে এখানে যে কোনো বিকেলে একদম ঘুরতে পারেন খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ আপনার ভালো লাগবে আমি এতটুকু গ্যারান্টি দিলাম আপনার ভালো লাগবে এই চায়নাবাদ সিরাজগঞ্জ এনায়েতপুর কারণ আমার মনে হয় মেইন নদীটা বরাবর প্রায় 1.5-2 কিলো হবে অ্যাটলিস্ট 1.5-2 কিলো এরকম মিনিমাম চলে আসছে আর কিন্তু ছিল এখানে ভেঙে গেছে অলরেডি নদীর প্রকোপে ওইদিকে আরও অনেকটা ছিল তো বন্ধুরা আপনারা এই বাজার উপর থেকে কিন্তু জাস্ট যমুনার অরিজিনাল যে রূপ যে যৌবন যেটা সেটা আপনারা এখানে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো আপনার মন কাড়বেই আমার বিশ্বাস
তো এখানে তো এক বড় ভাই মাছ ধরার জন্য যা শাস্তি দেখলে হঠাৎ করে একটা ছোট্ট একটা রিকে মাছ পাইল, যে মাছটা একদম নদীর ভয় লাগলো। এখানে বন্ধু বান্ধব যে যার মতো পোস্ট নিচ্ছিল, আমিও তাদের সঙ্গে একটু জাস্ট মাস্তি করতেছিলাম খুব ভালো মতোই। বন্ধুরা আর কিছু বলার নাই, অনেকক্ষণ এখানে সময়টা পাস করলাম আমরা। তো ওভারঅল আসলে খুব সুন্দর একটা সানসেটের দৃশ্য যেটা আমি না দেখতে পারতেছি না, আমি একটু দেখে দেখুন আপনার ভালো লাগলো বিশ্বাস। আপনি এখান থেকে সবচেয়ে বড় আকর্ষণ আপনার বিকেলবেলা সানসেটটা দেখতে পাবেন, যেটা আপনার ভালো লাগবেই। যাই হোক, সর্বশেষে আমরা যখন এখান থেকে যাত্রা শুরু করি, মানে যাত্রা শেষ করি আর কি, এখানে থাকবো না বলে প্ল্যান করি উপরে চলে যাই সেই স্পেশাল সামতদাস খিচুড়ি খাওয়ার জন্য, যেটা আমাদের শাহজাদপুরে, সিরাজগঞ্জ শাহজাদপুর। তো যাবার পথে পথে দেখুন আমি জাস্ট যে দৃশ্যটা এখন দেখাচ্ছি, আমার মনে হয় যদি আপনারা সুযোগ পান সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে বলতে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভালো লাগবেই, মাস্ট বি ভালো লাগবে। তাই বন্ধুদের তরুণ এবার সরাসরি সামতদাস খিচুড়ি খাওয়া যাক। এটা আমাদের সামতদাসের স্পেশাল খিচুড়ি খাওয়ার জন্য এখানে সবাই আসা হয়েছে। এই যে আমাদের মদক আছে এখানে, অবশেষে বন্ধুরা খিচুড়ি খাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য, স্পেশালি মসজিদ সম্পর্কে ফুল একটা ডিটেলস দিব, ঘোল সম্পর্কে ডিটেলস দিব, এবং এই চায়নাবাদ সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।